নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন প্রকল্পে আবারও একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি উঠে আসছে তো কোন জেলা থেকে এই রিক্রুটমেন্ট শুরু হচ্ছে সবই বিস্তারিত তথ্য এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন এবং তার সাথে বেতন কত দেওয়া হবে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে নিয়োগ কীভাবে করানো হবে বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং এই ধরনের চাকরি বাকরি নাতত না আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করাচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তোমরা কোন জেলাতে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের জেলায় যখনই নতুন রিক্রুটমেন্ট শুরু হবে তো আগে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেয় কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে কোন পোস্টে নিয়োগ করাচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন বন্ধুরা অনস্ক্রিয় তোমার দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাটোয়া ব্লক কাটোয়া ওয়ান ডিভিশন ব্লকের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার রিক্রুটমেন্ট তো পূর্ব বর্ধমান জেলার রিক্রুটমেন্ট হলেও সব জেলা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা হবে এবং তোমরা যদি অন্য জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে না চাও তোমাদের জেলাও কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের নতুন ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এখানে দেখা বলা হচ্ছে নোটিশ ফর দ্য হিয়ারিং অফ টেম্পোরারি অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটার তো টেম্পোরারি বেসে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু দুবারের রেশন প্রকল্পে কিন্তু এই নিয়োগটি করানো হবে তো দেখো এখানে বলা হয়েছে ইন ইন্টারভিউ ঠিক আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে এখানে দেখা বলা হচ্ছে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে বলা হচ্ছে তোমাদের ওয়ার্কিং ডিটেলস এখানে দেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্পে এবং রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এইসবের উপরে কিন্তু তোমাদেরকে তোমাদের কাজ করতে হবে এখানে দেখা বলা হচ্ছে ডিরেকশন ওয়ার্ক তোমার ছ মাসের একটা কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের প্রথমে নিয়োগ করা হবে তারপর যখনই আবার এই রিক্রুটমেন্ট শুরু হবে তো ছ মাস পর যদি আরও আবারও কাজ হয় তখন কিন্তু তোমাকে আবার ডেকে নেওয়া হবে এরকার এরপর দেখো তোমাদের বেতন এখানে প্রতি মাসে তোমাদের তেরো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী বলা হচ্ছে দেখে না এখানে কিন্তু তোমাদের তোমাদের গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে বলা হচ্ছে কম্পিউটার নলেজ এ ভ্যালিড সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা বৈধ কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখান থেকে কথা অ্যাপ্লিকেশান করতে তোমাদের আলাদা করে কোনো রকম কিন্তু ডকু মানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়নি কিংবা অনলাইন আপলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে না একটা কী বলার ছিল না দেখো একটা বায়োডাটা ফর্মার তোমরা তৈরি করবে যে কোনো সাইবার থেকে করার পরে সেই বাইডাটা ফর্মটি ফিল আপ করে তারপর সাথে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাডাস্টেড ফটো কপি অফ মাধ্যমিক অ্যান্ড ইকো অ্যাডমিট কার্ড তো তোমাদের হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাথে দিতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো তার সাথে অরিজিনাল সেলফ অ্যাডেস্টেড ফটোকপি মার্কশিট অথবা সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনে তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে সেলফ অ্যাডাস্ট অরিজিনাল নিতে হবে এবং সেলফ অ্যাডেস্ট করতে হবে জিরক্স কপি এর সাথে বলা হচ্ছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাডাস্টেড ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাডাস্টেড ফটোকপি আধার কার্ড অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাডাস্টেড ফটোকপি কার্ড মানে ভোটার আইডি কার্ড এবং ওয়ান কপি ডিসেন্ট কালার পাসপোর্ট সাইড ফটো এইগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে ঠিক আছে অরিজিনাল এবং জেরক্স কপির সাথে সেগুলো কিন্তু সেলফ অ্যাডাস্টেড করে তো এখানে দেখো তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে দেখতে পাচ্ছ ইন্টারভিউ কমে নামে দেখাবো দেখো এখানে দশ দশ থেকে এগারোটার মধ্যে রিপোর্টিং টাইম তোমাদের সময় টাইম রিপোর্টিং টাইম এই টাইমের মধ্যে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে এখানে ইন্টারভিউর ডেট বলা হচ্ছে দেখো তোমাদের দেখাবো আমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে তোমাদের বলা হচ্ছে ষোলো এগারো দু হাজার একুশ ষোলো তারিখে কিন্তু তোমাকে ইন্টারভিউ জন্য ডাকা হবে তোমার যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু সরাসরি ষোলো তারিখে সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবে সেখান থেকে কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে তোমাদের ইন্টারভিউ দরফে তোমাদের শর্ট লিস্ট করা হবে সেই শর্ট লিস্টে তোমাকে নাম আসলে কিন্তু তোমাকে কম্পিউটার টেস্টের জন্য রাখাবে সেখানে যদি তোমাদের কম্পিউটার টেস্টটা পাশ করো তাহলে কিন্তু তোমরা চাকরিটি পেয়ে যেতে পারো তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত তথ্য আমরা আলোচনা করলাম পূর্ব বর্ধমানের এটা নতুন চাকরির বিষয় নিয়ে তো তোমরা যে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের জেলায় কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে তো তোমরা যদি বিস্তারিত জানতে চাও কমেন্ট করবে আমরা কিন্তু তোমাদের জেলার রিক্রুটমেন্টের বিষয় নিয়ে কিন্তু আবারও একটা ভিডিও নিয়ে আলোচনা করবো তোমাদের দেখাবো কীভাবে তোমাদের জেলায় এই রিক্রুটমেন্ট হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং অবশ্যই একটি লাইক করবে এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য